নমস্কার। প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি নিশ্চয়ই ঈশ্বরের দয়ায় সম্পূর্ণ সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আর আমি খুব খুশি যে আরেকবার আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন। আর আমার সৌভাগ্য যে আমি আপনাকে স্বাগত জানাতে পারছি। আপনি নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে আমরা বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমরা এখন বাইবেলের প্রথম বই আদি পুস্তক থেকে অধ্যয়ন করছি। কেমন লাগছে আপনার আমাদের এই অনুষ্ঠান? আমাদেরকে অবশ্যই জানান আপনার মতামত, কারণ আপনার মতামত আমাদের কাছে সত্যি মূল্যবান। আজকে আমরা আদি পুস্তকের তৃতীয় অধ্যায় থেকে আলোচনা করব। এখানে আমরা দেখব যে শয়তানের কথা শুনে হবা দুর্বল হয়ে পড়ল আর পাপে পতিত হলো। এখানে দেখা যায় যে আমরা চোখ দিয়ে যা দেখি তা অন্তর্চক্ষুতে প্রতিফলিত হয়, যা আমাদেরকে প্রলোভিত করে। লোভ এমন একটা বিষয় যা সম্বরণ করা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। শয়তান বলেছিল যে তারা যদি ওই বৃক্ষের ফল খায় তবে তারাও ঈশ্বরের মতো হবে এবং তাদেরও তার মতো জ্ঞান হবে। তবে ওই ফল খাওয়ার পরই তাদের চোখ খুলে যায় এবং তারা দেখল যে তারা উলঙ্গ। ফল খাওয়ার সাথে সাথে তারা এমন এক পর্যায়ে পৌঁছালো যে তাদের উলঙ্গতা ঢেকে ফেলা দরকার বলে তাদের মনে হলো। উপায় খুঁজতে থাকলো আর শয়তান তাদের সহজ উপায় বলে দিল। তারা ডুমুর পাতা দিয়ে আবরণ তৈরি করে নিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে ডুমুর পাতা শুকিয়ে গেল। ক্রমে তাদের উলঙ্গতা আবার প্রকাশ হয়ে পড়ল। নিজেদেরকে লুকিয়ে ফেললো গাছের আড়ালে। মানুষ তাদের নিজেদের চেষ্টায় নিজেদের উলঙ্গতা ঢেকে রাখতে পারে না। পাপ ঢেকে রাখা সম্ভব নয়, তা প্রকাশ হবেই। ঈশ্বরের কাছে আমরা কোনো কিছুই লুকিয়ে রাখতে পারি না। ঈশ্বর কিন্তু আমাদের সেই অবস্থায় রাখতে চান না, তিনি আমাদেরকে ওইভাবে দেখতে চান না। তিনি চান যেন আমরা আনন্দ সহকারে জীবনযাপন করি, কিন্তু আমরা অনেক সময় তা থেকে দূরে চলে যাই, সাময়িকভাবে আনন্দ লাভের জন্য সচেষ্ট হই আর ঈশ্বরবিহীন হয়ে পড়ি। ঈশ্বর আদম ও হবার উলঙ্গতা মেষচর্ম দিয়ে ঢেকে দিয়েছিলেন আর পাপ করার ফলে মানুষ এদেন উদ্যানে বসবাস করার সুযোগ হারিয়েছিল। আসুন আমরা এই বিষয়ে আরও বিস্তারিতভাবে ঈশ্বরের বাক্য থেকে শুনি। কিন্তু ঈশ্বরের বাক্যের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা একটা গানের মধ্যে দিয়ে ঈশ্বরের প্রশংসা করি। আমার মন কেন আর রয়ে
প্রিয় বন্ধু, জীবনবাণীর আজকের এই অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের সামনে আদিপুস্তক তার তিনের অধ্যায় ৬ পদ থেকে আলোচনা শুরু করব। আমি আপনাদের কাছে আদিপুস্তক তিনের অধ্যায় আলোচনার শুরুতেই বলেছি যে শয়তান ঈশ্বরের বাক্যের বিরুদ্ধচারণ করল। সে নারীকে প্রশ্ন করল, ঈশ্বর বাস্তবিক কি বলেছেন যে তোমরা এই উদ্যানের কোনো বৃক্ষের ফল খাইও না? নারী ওই প্রশ্নের জবাবে শয়তানকে যে জবাব দিলেন তাতে ঈশ্বরের বাক্যের সঙ্গে একটু নিজের কথা যোগ করে দিয়ে বললেন, ঈশ্বর বলেছেন বাগানের মধ্যস্থলে যে বৃক্ষ আছে তার ফল ভক্ষণ করবে না, এমনকি স্পর্শও করবে না, যেদিন তা করবে তোমরা মরবেই মরবে। শয়তান বুঝতে পারল যে নারীর মন দুর্বল হয়ে পড়ছে, কেননা ঈশ্বরের দৃঢ় বাক্য ভোজন করবে না, তার সাথে নিজের বাক্য স্পর্শও করবে না, কথা জুড়ে ঈশ্বরের নির্দেশ দৃঢ় করার চেষ্টা করেছে। আর দুর্বলতার সুযোগ নিয়ে নারীকে শয়তান বলল কোনো ক্রমে মরবে না। আসুন তিনের অধ্যায় আমরা আদিপুস্তক বাইবেলের প্রথম বই সেইখানে আমরা ৬ এবং ৭ পদ পাঠ করি। লেখা আছে এখানে, নারী যখন দেখিলেন ওই বৃক্ষ সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক আর ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন আর তিনিও ভোজ করিলেন। তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ, আর ডুমুর বৃক্ষের পত্র শিঙাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। ঈশ্বর তাঁর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমরা দেখি এখানে যে শয়তানের কথা শুনে নারীর মন কিন্তু আরও দুর্বল হয়ে পড়ল, আর নারী চোখ তুলে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের প্রতি দৃষ্টিপাত করলেন। দেখবার জন্য ঈশ্বর সকল প্রাণীর দেহে দুটি করে চক্ষু দিয়েছেন। যে চোখ দিয়ে আমরা জগতের দিকে দেখি, ভালো মন্দ দেখি, ঈশ্বরের সৃষ্টির সৌন্দর্য দেখি, চক্ষুতে যা দেখি সেই দৃষ্টি অন্তর্চক্ষুর উপর প্রতিফলিত হয়। আর আমরা দেখি যে সেই দৃষ্টি জ্ঞানচক্ষুর উপর প্রতিফলিত হলো, আর পারিপার্শ্বিক অবস্থার জন্য নারীর চোখে ওই ফল সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক তিনি দেখলেন। আবার বলি, ফল সুখাদ্যদায়ক হলেও সেটাই বড় বিষয় নয়, কিন্তু চক্ষুর লোভজনক এই বিষয়টির প্রতি আমরা লক্ষ্য করব। সরাসরি আমাদের দেহের উপর বা মাংসিক দেহের উপরে ক্রিয়া শুরু করল। ওই অবস্থায় মানুষ অভীষ্ট বস্তু পাবার জন্য দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলে। হওয়ার ক্ষেত্রেও লোভ সম্বরণ করা অসম্ভব হয়ে উঠল। হওয়া ফল পেড়ে ভক্ষণ করলেন। শয়তানের কথা শুনে হওয়া ফল ভক্ষণ করলেন, তার আরও একটা কারণ ছিল। লেখা আছে, শয়তান হওয়াকে বলেছিল ওই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাঞ্ছনীয়। এ কথার অর্থ এই যে ওই ফল ভক্ষণ করলে তাদের জ্ঞানের বৃদ্ধি হবে। তোমাদের জ্ঞানের বৃদ্ধি হলে তোমরা যেমনটি চাও ঠিক তেমনটি করতে পারবে। ৪০ দিন উপবাস ও ধ্যানের মধ্যে দিয়ে যাপন করার পর প্রান্তর মাঝে প্রভু যীশুর কাছে শয়তান উপস্থিত হয়ে একই প্রকার প্রস্তাব রেখেছিল, যা আমরা পাই বাইবেলের নতুন নিয়মের প্রথম বই মতিলিখিত সুষমাচার তার ৪ অধ্যায়, মার্ক লিখিত সুষমাচার ১ অধ্যায় এবং লুক লিখিত সুষমাচার তার ৪ অধ্যায়। শয়তান জানত যে প্রভু যীশু ৪০ দিন অভুক্ত আছেন, সুতরাং স্বাভাবিকভাবে তিনি ক্ষুধার্ত থাকবেন এবং তার শরীর দুর্বল, অতএব প্রথমে তাঁর কাছে খাদ্যের প্রলোভন দেখাতে হবে। নারীকে নিষিদ্ধ ফল দেখিয়ে শয়তান বলেছিল, দেখো ওই ফল সুখাদ্যদায়ক ও চক্ষুর লোভজনক। শয়তান যিশুর কাছে এসে খাদ্যের বিষয়ে পরামর্শ রাখল, তুমি ক্ষুধার্ত, সুতরাং ওই পাথরগুলো তো তোমার মুখের কথায় রুটি হয়ে যাবে, তুমি ওগুলোকে রুটি করে খেয়ে নাও, তোমার ক্ষুধা মিটবে, জগতের মানুষ আশ্চর্য হবে। দৈহিক বিষয় নিয়ে প্রভুকে পরীক্ষা করার দৃষ্টান্ত, এরপর মন্দিরের চূড়া থেকে নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রলোভন দেখানোর চেষ্টা। শয়তান চেষ্টা করল যিশু যেন চটকদার কাজ করে মানুষের প্রশংসা কুড়ায়। ওই ফল জ্ঞানদায়ক হবা তুমি গ্রহণ করো, এখনই তোমার জ্ঞান হবে, তুমি ঈশ্বর তুল্য জ্ঞান পাবে। প্রিয় ভাই ও বোন, শয়তান কিন্তু আজও আমার আপনার কাছে সেই একই পরন্থায় প্রলোভনের ঠেলে নিয়ে যাচ্ছে, তুমি এই করো তুমি চাকরি পাবে, এই করো তুমি পাশ করবে, তুমি এই করো তুমি বড় হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা বাইবেলের নতুন নিয়মে দেখি প্রথম যোহন তার ২ অধ্যায় ১৬ পদে লেখা আছে, কেননা জগতে যে কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয় কিন্তু জগৎ হইতে হইয়াছে।
আমরা প্রথমত দেখি মাংসের অভিলাষ, অর্থাৎ ওই ফল সুখাদ্যদায়ক, চক্ষুর লোভজনক, ওই ফল দেখতে সুন্দর, আকর্ষণীয়। তৃতীয়ত, ওই বৃক্ষ জ্ঞানদায়ক, এ হচ্ছে জীবিকার দর্প। প্রথম নবচর মহাশূন্য থেকে ফিরে আসার পর তার বর্ণনায় বলেছিল যে আমাদের জ্ঞানে আমরা মহাশূন্য থেকে ঘুরে এলাম, তারকাপুঞ্জ দেখলাম, পৃথিবী দেখলাম, কিন্তু ঈশ্বর নামে সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়নি। এটি একটি জীবিকার দর্প। শয়তান নারীকে আরও বলেছিল যে তোমাদের চোখ খুলে যাবে ও ভালো মন্দ জ্ঞান হবে। সাত পদে দেখি লেখা আছে সেখানে, তাহাতে তাহাদের উভয়ের চক্ষু খুলিয়া গেল এবং তাহারা বুঝিতে পারিলেন যে তাহারা উলঙ্গ আর ডুমুর বৃক্ষের পত্র সিঙ্গাইয়া ঘাগরা প্রস্তুত করিয়া লইলেন। ওই সময় আদম ও হবার নীতিবোধ ছিল না, মনে রাখব, নৈতিক চেতনা ছিল না, কিন্তু শয়তানের পরামর্শে নিষিদ্ধ ফল ভক্ষণের সাথে সাথে তাদের চোখ খুলে গেল এবং প্রথমেই নিজেদের দিকে দৃষ্টি পড়ল। তারা অনুভব করতে পারল যে তাদের দেহ অনাবৃত, তাদের মনে লজ্জা এলো। এতদিন তারা উলঙ্গ ঘুরেছে ফিরেছে, তারা ভাবিনি যে ওইভাবে ঘোরাফেরা বিষদৃশ্য ব্যাপার। এখন তাদের চেতনা এলে পর তারা গভীর চিন্তায় পড়ল কিভাবে তারা তাদের ঢাকা দিতে পারবে। অনেকটা শিশুর মতন, শিশু ছোটবেলায় লজ্জা পায় না, তার মধ্যে সেই নৈতিক চেতনা থাকে না, আর যখন সে বড় হয় সে বুঝতে পারে এবং লজ্জা পায়। এখন হবা যেহেতু শয়তানের কথা শুনেছে, শয়তান তাদের হৃদয়ে পরামর্শ দিতে শুরু করলো, ভয় কি, লজ্জা কি, ওই ডুমুর গাছটার দিকে দেখো, কেমন বড় বড় গোল পাতা, ওই দিয়ে ঘাগরা বানিয়ে তোমাদের শরীরকে ঢেকে ফেলো, এটাই তোমাদের লজ্জার স্থান। শয়তান তাদের ক্ষণস্থায়ী ব্যবস্থা উপায় বলে দিল। আদম হবে শয়তানের ব্যবস্থাতে খুশি হল এবং দুটো ঘাগরা প্রস্তুত করে দুজনে পরে আত্মতুষ্টি লাভ করল। প্রথম মানুষ আদম ঈশ্বরের নির্মিত প্রখর তেজবিশিষ্ট সূর্যের কথা চিন্তা করতে পারেনি, তাই দিনের শেষে সূর্য তেজে ডুমুর পাতা শুকিয়ে গেল। মানুষ কখনো নিজ দুর্বলতা উলঙ্গতা স্বীকার করতে চায় না, প্রকাশ করতে চায় না। মানুষ মাত্রেই পাপ করে, দোষ অন্যায় করে এবং ধরা পড়লে প্রথম কথা বলে আমি না ও, আর ওই ও মানুষের মধ্যে বসে আছে আর সে হচ্ছে শয়তান। সেই আদম হওয়াকে পরামর্শ দিল, তোমরা ডুমুর পাতা সেলাই করে ঘাগরা প্রস্তুত করো এবং নিজেদের লজ্জা ঢাকা দাও। দেখুন, লক্ষ্য করুন, এদন উদ্যানে আরও অনেক বৃক্ষ ছিল, কিন্তু শয়তান তাদের পরামর্শ দিল ডুমুর বৃক্ষের পাতা সেলাই করে পরো, লজ্জা নিবারিত হবে। কেউ কেউ বলে সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল হলো আপেল, কিন্তু আমি ও কথা মেনে নেব না, কেননা আপেল গাছ ও ফল এখনও পৃথিবীতে বর্তমান, কিন্তু স্বর্গীয় বৃক্ষ জীবন বৃক্ষ ও সৎ সৎ বৃক্ষ ঈশ্বর সরিয়ে নিয়েছিলেন। আবার ডুমুর গাছ এদেন উদ্যানে ছিল, আজও পৃথিবীতে আছে, তবে ডুমুর গাছকেই প্রভু যীশু অভিশাপ দিয়েছিলেন। ডুমুর গাছের পাতা মানুষের ধার্মিকতার প্রতীক। আদম হবা শয়তানের পরামর্শে ডুমুর পাতা দিয়ে নিজেদের অধার্মিকতা বা পাপ ডাকতে চেয়েছিল, চেষ্টাও করেছিল, কিন্তু পেরেছিল কি, তারা পারেনি। ক্ষণস্থায়ী ব্যবস্থা মানুষ করে, কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা কিন্তু ঈশ্বর দান করেন। মানুষের ক্ষণস্থায়ী ধার্মিকতা ততক্ষণ তাকে আড়াল করে থাকে যতক্ষণ সূর্য প্রকাশ না পায়। হ্যাঁ প্রিয় বন্ধু, ধর্মসূর্য প্রকাশ পেলে তার তেজে মানুষের নিজের চেষ্টায় অর্জিত ধার্মিকতা উবে যায়, শুকিয়ে যায়। যেমন ঘাসের উপরে পড়া শিশির কণা সূর্যের তেজ প্রকাশ পাওয়ার সাথে সাথে শিশির কণা উবে যায়। আদম ও হবা ওই বিষয়ে দৃষ্টান্ত। ডুমুর পাতার ঘাগরা পড়ে সারাদিন আনন্দে ঘুরেছে যে তাদের উলঙ্গতা ঢাকা পড়েছে, কিন্তু দিনের শেষ হলে পর আদম হবার কানে ঈশ্বরের রব শ্রবণ মাত্র তাদের অন্তরাত্মা কেঁপে উঠেছে। কেবল অন্তরাত্মা, সারা দেহ কেঁপে উঠেছে, আর অমনি পাতার ঘাগরা দেহ থেকে খুলে পড়েছে, আবার তারা উলঙ্গ। মানুষ যুগ যুগ ধরে নানাভাবে চেষ্টা করছে কিভাবে পাপ ঢাকা যায়, কিন্তু সেই ধর্ম আলো এত উজ্জ্বল যে পাপ লুকিয়ে রাখা যায় না। এইসব বিষয়টা অনেক ভক্ত অনেক বিশ্বাসী তাদের অন্তরে বিশ্বাস করে, স্রষ্টার উপরে পাপমুক্ত হওয়ার ভার সঁপে দিয়েছেন এবং তারা ঈশ্বর কর্তৃক ধার্মিক গণিত হয়ে ঈশ্বরের সাক্ষ্য পুস্তকে স্থান পেয়েছেন। বেশিরভাগ মানুষ ঈশ্বর ভয়হীন, তারা ঈশ্বরকে অবিশ্বাস করেছে, অগ্রাহ্য করেছে, ঈশ্বরের অবাধ্য হয়েছে এবং নিজেদের চেষ্টায় শয়তানের পরামর্শে ডুমুর পাতা সেলাই করে চলেছে। ওই ডুমুর পাতা সেলাই করা মানুষের পাপ লজ্জা ঢাকবার চেষ্টা ও পাপ থেকে মুক্তি লাভের চেষ্টা, অর্থাৎ আচার অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি, হোম, যজ্ঞ, বলিদান ইত্যাদি। আমরা দেখি
একজন বলেছেন খুব সুন্দর, শয়তানের দুষ্ট কারখানা, এই ভোলা মনকে ভুলায়েছিল দিয়া মন্ত্রণা, সব দেখি ফাঁকি মুদি আঁখি প্রভুর চরণ হৃদে ভাবিতেছি, মিথ্যা ফাঁকি যত চাতুরী আর কুক জ্ঞান, কুমতি সকল পরিত্যাগ করি লয়ে যীশুতত্ত্ব মহামন্ত্র, আমি খ্রিস্টের দাস হয়েছি, যীশুখ্রিস্টের স্মরণ লয়েছি, আর ভবভয়ের ভাবনা কি। এদন উদ্যানের ঘটনার মধ্যে দিয়ে শয়তান মানুষকে ঈশ্বরের সান্নিধ্য থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল। শয়তান চেয়েছিল যে ঈশ্বর ও মানুষের হৃদয়ের মাঝখানে দাঁড়িয়ে মানুষের দৃষ্টি থেকে ঈশ্বরকে আড়াল করে দেবে এবং বলবে, তুমি আমাকে প্রণাম করো কেননা আমি তোমার ঈশ্বর। চিন্তা করে দেখুন, শয়তান মানুষকে প্রথমেই মাংসিক প্রলোভনের মধ্যে দিয়ে নিয়ে যায়নি, কপটতা, মিথ্যা কথন, চুরি করা এসব শেখায়নি, কপটতা মানুষের মনে দেয়নি, কিন্তু সে শুধুমাত্র সন্দেহের বীজ তার মনে বুনে দিয়েছিল। অপরদিকে ঈশ্বর মানুষের হৃদয়ের মধ্যে অনুসন্ধান করলেন। আমরা যেটা বলি ধর্ম, সেটা তো ঘাম ভরা শরীরে পাউডার ছড়ানোর মতো। একটা বিষয় মনে রাখতে হবে যে এই খ্রিস্ট কোনো ধর্ম নয়, কিন্তু খ্রিস্টীয় জীবনই বড় বিষয়। প্রভু যীশু বলেছিলেন, সত্য সত্য আমি তোমাকে বলে দিচ্ছি, নূতন জন্ম লাভ করতে হবে। প্রভু যীশু আত্মধার্মিক ফরিসিদের বলেছিলেন, তোমরা তোমাদের পাত্রের বাইরেটা পরিষ্কার রাখো, তোমরা চুনকাম করা কবরের তুল্য, বাইরেটা দেখতে খুবই সুন্দর কিন্তু ভেতরে পচা গলা সবের অস্থি। আদম ও হওয়ার কথা চিন্তা করুন, তারা তাদের পাপ স্বীকার করতে পারেনি, বরঞ্চ পাপ ঢাকা দেবার জন্য ডুমুর পাতা সেলাই করে তুষ্টি লাভ করেছিল। প্রিয় ভাই ও বোন, সেদিনের সেই ঘটনা পুনরাবৃত্তি আজও হচ্ছে। ডুমুর পাতা সেলাই করার পরিবর্তে মানুষ যারা পাপের মধ্যে রয়েছে, ভালো মানুষ সেজে উপাসনা মন্দিরে যাচ্ছে, মোটা চাঁদা দিচ্ছে, মুখ খুলে উঁচুস্বরে সাক্ষ্য দিচ্ছে ও লোকের বাহবা কুড়াচ্ছে, অন্যদিকে তার পাপ ও অন্যায় চাপা থেকে যাচ্ছে। কিন্তু আমরা দেখি ঈশ্বর মানুষের সহভাগিতা পেতে চান, তাই লেখা আছে আদি পুস্তক তার 3:8-9 পদে, পরে তারা সদাপ্রভু ঈশ্বরের রব শুনিতে পাইলেন, তিনি দিবাবাসনে উদ্যানে গমনাগমন করিতেছিলেন, তাতে আদম ও তাহার স্ত্রী সদাপ্রভু ঈশ্বরের সম্মুখ হইতে উদ্যানস্থ বৃক্ষ সমূহের মধ্যে লুকাইলেন, তখন সদাপ্রভু ঈশ্বর আদমকে ডাকিয়া কইলেন, তুমি কোথায়। মানুষের সহভাগিতা লাভের জন্য, প্রেমের আদান প্রদান করার জন্যই মানুষকে সৃষ্টি করলেন, সুন্দর বাগানে রাখলেন। প্রতিদিন দিনের শেষে পৃথিবী যখন শীতল হয়ে, সেই সময় ঈশ্বর তাঁর সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী মানুষের কাছে নেবে আসতেন তাদের সাথে আলাপ করার জন্য। এতক্ষণ পর্যন্ত আদম হাবা আত্মধার্মিকতায় আনন্দ করছিলেন, কিন্তু ঈশ্বরের রব শোনা মাত্র, শুকনো ডুমুর পাতা দেহ থেকে ঝরে পড়া মাত্র, আদম ও হাওয়া গাছে আড়ালে লুকালেন। মানুষের আপন চেষ্টায় অর্জিত ধার্মিকতা মানুষকে ঈশ্বর থেকে বিচ্যুত করে। ঈশ্বর আদমকে অন্বেষণ করছেন, ভেবে দেখুন, আদম ঈশ্বরকে অন্বেষণ করেনি। আদম এ কথা বলেনি, হে স্রষ্টা, তুমি আমাকে সৃষ্টি করেছিলে, আমাকে রক্ষা করার জন্য নির্দেশ দিয়েছিলে, কিন্তু হায়, আজ আমি পরাজিত, আমার গৌরবপূর্ণ আবরণ আমার থেকে সরে গেছে। আবার অন্যদিকটাও যখন চিন্তা করে দেখি, প্রশ্ন জাগে, ঈশ্বরকে জানতেন না ঘটনা কি ঘটছে? আদম তখন কোথায়? হওয়ার মনের অবস্থা কেমন? সর্বশক্তিমান ঈশ্বর, সর্বব্যাপী, সর্বজ্ঞ, তার কাছ থেকে কি কিছু লুকানো যায়? আপনি হয়তো বলবেন, তবে কেন ঈশ্বর সরাসরি তাদের কাছে উপস্থিত হলেন না? আসল কথা, ঈশ্বর তাদের সুযোগ করে দিলেন তারা যেন নিজ মুখে অন্যায় স্বীকার করে। মানুষের স্বভাব ঈশ্বরকে ত্যাগ করা ও দোষ অস্বীকার করা। মানুষ একবার শয়তানের খপ্পরে পড়লে চট করে ঈশ্বরের চরণে ফিরে আসতে পারে না। 10-13 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, তিনি কইলেন, আমি উদ্যানে তোমার রব শুনিয়া ভীত হইলাম, কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। তিনি কইলেন, তুমি যে উলঙ্গ, ইয়া তোমাকে কে বলিল? যে বৃক্ষের ফল ভোজন করিয়া তোমাকে নিষেধ করিয়াছিলাম, তুমি কি তাহার ফল ভোজন করিয়াছ? তাতে আদম কইলেন, তুমি আমার সঙ্গিনী করিয়া যে স্ত্রী দিয়াছ, সে আমাকে ওই বৃক্ষের ফল দিয়াছিল, তাই খাইয়াছি। তখন সদাপ্রভু ঈশ্বর নারীকে কইলেন, তুমি এ কি করিলে? নারী কইলেন, সর্প আমাকে ভুলাইয়াছিল, তাই খাইয়াছি। আমরা লক্ষ্য করছি যে আদম নিজ দোষ স্বীকারই করল না, বরঞ্চ তার সাথী হবার উপরে চাপিয়ে দিল। সেভাবে হবা তার দোষ স্বীকার না করে শয়তানের উপরে চাপিয়ে দিল। তবে শয়তানের উপর দোষ চাপালেও হবা ফল ভক্ষণ করেছিল, এইটুকু স্বীকার করে নিল। ঈশ্বরের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব মানুষ পাপে পতিত হলেও করুণাময় ঈশ্বর তাঁর প্রেমগুণে মানুষের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করলেন। ঈশ্বরের পরিকল্পনা কার্যকারী করার জন্য বিচারের প্রয়োজন হল। আমরা শুনব 14 পদে লেখা আছে, পরে সদাপ্রভু ঈশ্বর সর্পকে কহিলেন, তুমি এই কর্ম করিয়াছ, এই জন্য গ্রাম্য ও বন্য পশুদের মধ্যে তুমি সর্বাপেক্ষা অধিক সাপগ্রস্ত, তুমি বুকে হাঁটিবে এবং যাবজ্জীবন ধুলি ভোজন করিবে। আমরা দেখি বিচার শুরু হলো,
বিচারক স্বয়ং ঈশ্বর। বাইবেল এই কথা আছে, কমপক্ষে দুইজন সাক্ষীর সাক্ষ্য শুনে তবে বিচার হবে। আজকের দিনও বিচারের সাক্ষ্যের প্রয়োজন হয়। সেই হিসাবে আমরা দেখতে পাই দুজন সাক্ষ্য দিচ্ছেন, আদম ও হাওয়া। ঈশ্বর প্রথমেই শয়তানকে, সেই সর্পকে বিচারে আনলেন। সাপ বলতে আমরা যে প্রাণীকে কল্পনা করে নিয়ে থাকি, তখনকার দিনে তার আকার ভিন্ন ছিল। ঈশ্বরের অভিশাপে সে সাপের আকারে পরিবর্তিত হয়েছিল। ঈশ্বর শয়তানকে সরাসরি দোষী করে বললেন, তুমি নারীকে ভুলিয়েছ। দুটো শব্দ, নারীকে ভুলিয়েছ, এটাই তার গুরুতর দোষ। ওই দোষের জন্য শয়তান সাপে রূপান্তরিত হলো চিরকালের জন্য। আর দুই হলো, পৃথিবীর সমস্ত গ্রাম্য ও বন্য পশুদের অপেক্ষা অধিক সাপগ্রস্ত হলো। তৃতীয়ত, পায়ে হাঁটার পরিবর্তে বুকে হাঁটার নির্দেশ পেল। চতুর্থত, সুখাদ্যের পরিবর্তে মাটি ভক্ষণ করার আদেশ পেল। আমার মনে হয় এর থেকে আর অধিক সাজা কি হতে পারে? ঈশ্বরের বিচার, ঈশ্বরের শাস্তি, এর উপরে কারো কি কথা বলার অধিকার আছে? শয়তান যে কঠোর সাজা পেল, ওই ঘটনার সাথে মানুষের এক সম্বন্ধ স্থাপিত হলো চিরকালের জন্য। আর এই পদটি বাইবেলের এক বিশেষ পদ, 15 পদ, যা আমরা আগামী অনুষ্ঠানে শুনব। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা আদি পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা দেখলাম যে মানুষ কেমন ক্ষণস্থায়ী ব্যবস্থা করে নিয়েছিল, আর ঈশ্বর চিরস্থায়ী ব্যবস্থা করে দেন। এখন প্রশ্ন হলো, আপনি কেমন ব্যবস্থা গ্রহণ করবেন? ঈশ্বরের ব্যবস্থা সাময়িকভাবে কষ্টকর মনে হলেও তার ফল কিন্তু সুদূর প্রসারী, অনন্তকালের জন্য। আমাদের লোভ সম্বরণ করতে হবে, ঈশ্বরের দেওয়া নিয়মের মধ্যে বাধ্য থাকতে হবে। অবাধ্যতা ঈশ্বর বিহীন করবে, লুকানোর ব্যবস্থা করে দেবে, উলঙ্গ করে দেবে। ঈশ্বরের অবাধ্য হয়ে মানুষ পাপ করেছিল, আর আদম হওয়া এবং সেই সাপ অভিশাপের অন্তর্ভুক্ত হয়েছিল। সেখানেই শেষ নয়, মাটিও অভিশাপের অন্তর্ভুক্ত হয়েছিল এবং শয়তান কঠোর সাজা পেয়েছিল। সেখানেই শেষ নয়, ঈশ্বর কিন্তু এই পাপ থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। সেই ব্যবস্থা হলো প্রভু যীশুখ্রিস্ট। প্রভু যীশুখ্রিস্টের ক্রুশীয় রক্ত হচ্ছে সেই চিরস্থায়ী ব্যবস্থা। একমাত্র তার মাধ্যমেই আমরা মুক্তি লাভ করি, পরিত্রাণ লাভ করি। আপনি এই বিষয়ে কী চিন্তা করেন? আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ, স্তুতি করি, তোমার গৌরব করি যে তোমার অনুগ্রহ তুমি আমাদেরকে এই সুযোগ দিয়েছো, যেন তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্যে প্রভু গো আমরা তোমার রব শুনতে পাই। তুমি আমাদেরকে কীভাবে পিতা গো দেখাতে চাও যে কি জীবন আমাদের জন্য তুমি রেখেছো, কীভাবে চাও যে আমরা জীবন যাপন করি? প্রভু, তোমার বাক্যের মধ্যে দিয়ে তুমি তো আমাদের কাছে প্রকাশ করে থাকো, এবং ধন্যবাদ দিই যে স্বর্গীয় পিতা আজকে পিতা গো এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, তোমার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আরেকবার আমাদের সেই দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলেছো, প্রকাশ করেছো পিতা গো যে তাদের জন্য তুমি কীরকম জীবনযাপন রেখেছো, এবং তোমার আশা, তোমার প্রত্যাশা তাদের জন্য কী। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি এক্ষণে পিতা গো তোমার পবিত্র অনুগ্রহে তুমি সেই প্রত্যেককে স্পর্শ করো, তোমার বাক্যে আরও বেড়ে উঠতে সাহায্য করো, তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো, এবং তাদের জীবনের মধ্যে দিয়ে পিতা গো তোমার এই আনন্দ, শান্তি, তোমার পরিকল্পনা প্রকাশিত ও হতে সাহায্য করে, যেন তোমারই নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। বিশেষ করে স্বর্গীয় পিতা সেই প্রত্যেক পরিবারকে স্মরণ করি ও প্রভু, যারা তোমার দিকে দৃষ্টি স্থির রেখেছে, যারা তোমাকে তাদের পরিবারের প্রধান স্থান দিয়েছে। স্বর্গীয় পিতা প্রার্থনা করি বিশেষ করে, হয়তো এরকম অনেকে আছেন পরিবারে, সেই রকম পরিবারে তারা অশান্তির মধ্যে আছেন, বিভিন্ন কারণে হয়তো অশান্তি হতে পারে স্বর্গীয় পিতা, কিন্তু প্রভু আমরা জানি যে অশান্তি তা যাই হোক না কেন, প্রভু তুমি পারো, তোমার উপস্থিতি পিতাগো তাদেরকে সেই সমস্ত অশান্তি থেকে উদ্ধার করে পিতাগো তোমার শান্তিতে পূর্ণ করতে পারে। স্বর্গীয় পিতা আমাদের প্রার্থনা, তুমি তোমার পবিত্র অনুগ্রহে সেই প্রত্যেক পরিবারকে সুরক্ষিত করো, তোমার মানব বুদ্ধির অতীত শান্তি আনন্দে সুস্থির করো, তোমার শান্তিতে তোমার আনন্দে পরিপূর্ণ করো, তোমার অনুগ্রহে পূর্ণ করো, এবং সেই প্রত্যেক গৃহকে তোমার সেই আলোকিত গৃহরূপে ব্যবহার করো। স্বর্গীয় পিতা দয়া করো প্রভু, যেন তোমাতে থাকার নিশ্চয়তা ও প্রভু গো, যেন তোমাতে থাকার পিতা গো সেই আনন্দ পিতা গো তারা প্রকৃতই উপলব্ধি করে তাদের জীবনে, তুমি তোমার সেই আশ্বাসে তুমি তাদেরকে পূর্ণ করো যে হ্যাঁ প্রভু তুমি তাদের সঙ্গে আছো, তুমি তাদেরকে সুরক্ষিত রেখেছো। সাময়িকভাবে হয়তো যদিও কোনো কষ্টের মধ্যে আছে, কিন্তু প্রভু তোমার পরিকল্পনা তাদের জন্য রয়েছে, সেই অনন্তকালীন পরিকল্পনার স্বর্গীয় পিতা, এবং পিতা গো তোমার দিকে দৃষ্টি স্থির রেখে তাদেরকে সেই পরিকল্পনার অংশ হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো ও প্রভু। সেই প্রত্যেককে তোমার জন্য সমর্পণ করি, সুরক্ষিত রাখো,
আরেকবার পিতাগো আমরা প্রত্যেকে তোমার চরণে সমর্পিত হই। আমাদের সকল ভার নাও, সমস্ত পাপ অযোগ্যতা মন্দতা অধার্মিকতা ক্ষমা করো। তোমার যিশু নামে এই ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক যে তার মহা অনুগ্রহ আমরা এইরকমভাবে অদ্ভুতভাবে এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জীবন্ত বাক্যের সান্নিধ্যে আসতে পারছি, এবং তার দয়া যে তিনি তার রব আমাদেরকে শুনতে সাহায্য করছেন, যেন আমরা তার বাক্যে বৃদ্ধি পাই, আরও নতুনভাবে তাকে উপলব্ধি করি আমাদের জীবনে, এবং সেই মতো চলার মধ্যে দিয়ে তার গৌরব করতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং একসঙ্গে আমরা এইভাবে ঈশ্বরে বৃদ্ধি পাব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটা মিসড কল দিন। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হাওড়া থেকে মঞ্জু মুখার্জি ও শ্রীমন্ত মুখার্জি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।